প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কমিটির একশো উনআশিতম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই সকল আইনের সংকলন নিয়ে তৈরি বাংলাদেশ কোর্ট নামের বিয়াল্লিশ খণ্ডের বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী বৈঠকে চার দেশীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় অনুর্ধ্ব পূর্ণ নারী দলকে অভিনন্দন জানানো হয় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সম্মাননা দেয় প্রধানমন্ত্রীকেও অভিনন্দন জানানো হয় বৈঠক থেকে এ বৈঠকের পর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয় পরের সচিবালয়ে দুটি বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলেন সচিব মার্চ জাতীয় ভোটার দিবস হিসাবে ঘোষণা করার একটা প্রস্তাব আমাদের নির্বাচন কমিশন থেকে ছিল এই বিষয়টিও বিস্তারিত আলোচনা হয়েছে এটি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশেই ভোটার দিবস পালিত হয়ে আসছে এছাড়া ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া এর চতুর্থ সভায় একটা রেজুলেশনও আছে সেখানে ভোটার দিবস উদযাপনের বিষয়টি সেখানে ঘোষণা করা হয়েছিল এরই আঙ্গিকে এই বিষয়টি আজকের মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত হয়েছে এবং বিস্তারিত আলোচনার শেষে এক মার্চ জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভা বৈঠকে গৃহীত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রস্তাব অনুমোদনের পাশাপাশি পাঁচটি জেলার ইংরেজি নামের বানানের সংশোধন অনুমোদন দেওয়া হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে চট্টগ্রাম হচ্ছে সিএইচ এ ডাবল ও জি আর এ এম আর কুমিল্লা হচ্ছে সি ইউ এম আই এল এল এ আর বরিশাল হচ্ছে বি এ আর আই এস এস এইচ এ এল আর যশোর হচ্ছে জে এস এইচ ও আর ই আর বগুড়া হচ্ছে ও জি ইউ আর এ মন্ত্রিসভার বৈঠকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন দু হাজার আঠারোর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় মোরসালিন